শহরটা মূলত এরকম দেখতে। এটা হলো নদীটা, আর এটা হলো আমি যেই ব্রিজটার উপরে দাঁড়িয়ে আছি, এই ব্রিজটা। আর এই হলো ক্যানেলগুলো চলে গেছে বিভিন্ন দিকে, ঠিক আছে। আর এই এই যে এই বাড়িটাই হইলো, এই যে এই বাড়িটা কি চমৎকার না? জ্ঞানটা কি প্র্যাকটিক্যাল ভাবে এখানে উপস্থাপন করা হয়েছে, একেবারে বাচ্চারা বুঝতে পারবে যে এখানে কি ঘটছে গত 300 বছর যাবত। এটাই, এই জন্যই বলা হয় শিল্পের ভূমি ফ্রান্স। আমি এখন আছি একটা ট্রাম স্টপেজে, এখানে ওই যে ওইখানে একটা মিটার আছে, দেখা যেতেছে যে 5 মিনিট পরে একটা ট্রাম আসবে। আমি আজকে যাব ফ্রান্সের প্রত্নতত্ত্ব নিদর্শন একটি স্থাপনায়, একটি স্থানে, খুবই ঐতিহাসিক, একই সাথে আপনার ভ্রমণপ্রিয় মানুষের কাছে ওটা একটা গুরুত্বপূর্ণ জায়গা। তো ওই জায়গায় যাব। বেসিক্যালি জায়গাটা হলো একটা নদীর উপরে একটা সেতু, যেটা আর কি নর্মাল সেতুর মতো না। অবশ্য ভিডিওটা কন্টিনিউ করবেন, দেখতে পারবেন। তো লেট গো, ট্রাম আসার আগ পর্যন্ত এখানে অপেক্ষা করি। এখন দেখাচ্ছে চার মিনিট, এরপরে ট্রামটা আসবে 12 মিনিট পরে। ইউরোপে, শুধু ফ্রান্স না, ইউরোপের সব জায়গায় টাইম টেবিলটা খুব মেনটেন করা হয়। 1980 সালের পর ট্রাম ব্যবস্থাটা নতুন রূপে আবার ফিরে আসে। একটা সময় মনে করা হতো এই ট্রাম হচ্ছে শহরের জঞ্জাল, কিন্তু 1980 সালের পরে এটাকে ইতিবাচকভাবে দেখা হয়। তখন এটাকে জঞ্জাল হিসাবে না দেখে এটাকে জনগণের উপকারী হিসাবেই দেখা হয়। দক্ষিণ এশিয়াতে একমাত্র দেশ ভারত, ভারতের কলকাতায় ট্রাম ব্যবস্থা প্রচলিত আছে। এছাড়া দক্ষিণ এশিয়ার আর কোনো শহরে ট্রাম ব্যবস্থা প্রচলিত নাই। বর্তমানে পৃথিবীর প্রতিটা উন্নত দেশে ট্রাম ব্যবস্থা দেখতে পাওয়া যায়। ট্রাম থেকে নেমে একটি জিমনেশিয়াম দেখতে পেলাম। ইউরোপ আমেরিকাতে ব্যাঙের ছাতার মতো জিমগুলো তৈরি হচ্ছে। মুদির দোকানের থেকে জিমনেশিয়াম দেখতে পাওয়া যায় অনেক বেশি। আজকে প্রচণ্ড বাতাস, যদিও রোদ উঠছে, রোদের কোনো তেজ নাই। এটা ইউরোপে যারা থাকেন তারা, ও মিউজিক। এটা একটা সেতু, আমি একটা সেতুর মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছি। নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে নদীর, আর মানে পুরো একটা আচ্ছাদিত সেতু। আপনি এই সেতু পার হওয়ার সাথে সাথে খুব সুন্দর সুন্দর ঐতিহাসিক কিছু স্থাপনা এবং কিছু স্ক্লাপচারও দেখতে পারবেন, যেগুলো খুব নিখুঁতভাবে তৈরি করা। রাতের সেতু ভবনটা হয়তো আরও বেশি এনজয়েবল হয়, যদিও এটা 7টার পরে বন্ধ হয়ে যায়। আর ইউরোপে 5টা সাড়ে 5টা না বাজতেই অন্ধকার নেমে আসে। সো এখন আমি এটার উপরে যাব। উপরে যা দেখি উপরে কীভাবে মানে কী করছে, 7টা আর কি দেখে আসি। এটা হলো সেতুর ছাদ। ভাবতে অবাক লাগতেছে যে এরকম সেতু হয়। একটা সেতু আমরা নর্মালি ব্রিজ, কালভার্ট কিরকম দেখি, খোলামেলা দেখি, কিন্তু এরকম ছাদ বিশিষ্ট সেতু, এটা আমার দেখা প্রথম সেতু। এটা আসলে তৈরি করা হয়েছিল এই স্টারবুক শহরটা শত্রুদের আক্রমণ থেকে রক্ষার্থে। এটা অনেক আগে, প্রায় 330 বছর আগে এটা তৈরি করা হয়েছিল। এটা এখনও বর্তমান এবং এটা এখনও ব্যবহৃত হচ্ছে। জাস্ট ইমাজিন, 330 বছর আগে একটা সেতু তৈরি করা হয়েছে এবং সেই সেতুটা এখন পর্যন্ত বেঁচে আছে, মারা যায়নি, রক্ষণাবেক্ষণ ঠিকঠাক মতো হচ্ছে, সেজন্য এটা এখনও স্টিল বর্তমান আছে। দূর থেকে দেখলে এটা আসলে দেখা যায় যে একটা ঘরের মতো, বা ইউরোপিয়ান অন্যান্য যেসব বাড়িগুলো হয় ওইরকম আর কি, বাড়ির মতো দেখা যায়।
কিন্তু আমি আসলে প্রথমে বুঝতেই পারি নাই যে এটাই কি ওই সেতু নাকি না যেটা আমি দেখতে আসছি। পরবর্তীতে দেখলাম যে হ্যাঁ, এটাই সেই সেতু। আর মজার ব্যাপার হচ্ছে যে আপনি যখন এর ভিতরে হেঁটে যাবেন বুঝতে পারবেন না, কারণ তেমন কোনো কোলাহল নাই। আর আপনি যাতে আপনার সময়টা এনজয়েবল কাটে, সুন্দর কাটে, সেজন্য আশেপাশে খুব সুন্দর এবং নিখুঁত কিছু স্কাল্পচার বসায় দেওয়া হয়েছে। এগুলোর বয়স হয়তো অনেক 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 দিন বয়স। আর এই সেতুর থেকে আশেপাশের ভিউটাও চমৎকার, যেমনটা দেখতে পাইতেছেন। এই নদীরা পাঁচটা ভাগ হয়ে গেছে, 1, 2, 3, 4, 5 একটা নদী পাঁচ দিকে ভাগ হয়ে গেছে ক্যানাল আকারে। এখান থেকে দেখা যায় নর্মাল সেতুগুলো যেরকম হয়, এই এখানে একটা সেতু দেখা যেতেছে, দুই মাঝখানে একটা দিয়ে ওই পাশে একটা সেতু, মাঝখানে আবার ওই যে ব্যারিকেডও দেওয়া হয়েছে। তো এই লো অবস্থা, সেতুগুলো নর্মালি এরকম হয়, কিন্তু এই সেতুরা পুরোপুরি এক্সেপশনাল, একেবারে সম্পূর্ণ ভিন্ন। আপনি যেখানেই যাবেন সবুজ সবুজের কাছে থাকলে আপনি ভালো থাকবেন দিন শেষে। এটা হলো আর্ট গ্যালারি, ডিজিটাল আর্ট গ্যালারি। এখানে ফ্রিতে ঢোকা যায় বছরের বা মাসের প্রথম সোমবার এই রবিবার। আর আমি নর্মালি হয়তো 3 টাকা থেকে 9 টাকা বা 7 টাকা এরকম লাগে, মানে 10 টাকার কম আমি যত রূপ দেখছিলাম। দেখা যাক এর ভিতরেও যাওয়ার চেষ্টা করবো, হয়তো পরের ভিডিওতে এটার ভিতরে যাওয়ার চেষ্টা করবো। সো এতটুকুই ছিল আজকের ভিডিওতে। এটা হইল বাস্তব, যেটা আমার চোখের সামনে, আর এটা হইল এটারই একটি পোর্ট্রেট, জীবন্ত, তাই না? হাউ নাইস ইজ ইট। শহরটা মূলত এরকম দেখতে। এটা হলো নদীটা, আর এটা হলো আমি যে ব্রিজটার উপরে দাঁড়িয়ে আছি, এই ব্রিজটা। আর এই হলো ক্যানালগুলো চলে গেছে বিভিন্ন দিকে, ঠিক আছে? আর এই এই যে এই বাড়িটাই হইল, এই যে এই বাড়িটা কি চমৎকার না? জ্ঞানটা কি প্র্যাকটিক্যালভাবে না এখানে উপস্থাপন করা হয়েছে, একেবারে বাচ্চারা বুঝতে পারবে যে এখানে কি ঘটছে গত 300 বছর যাবত। এটাই, এই জন্যই বলা হয় শিল্পের ভূমি ফ্রান্স।